মানসম্পন্ন রাখার পর একজন রোজাদারের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ইফতার এসব বিবেচনায় রেখে প্রতিবারের ন্যায় এবারও রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে আয়োজন করা হয়েছে ইফতার বাজারের কথা বলে জানা যায় একই ছাদের নিচে দেশের ঐতিহ্যবাহী ব্র্যান্ডের ইফতার কিনতে পেরে খুশি ক্রেতারা হাবিবুল ইসলামের রিপোর্টে বিস্তারিত পঞ্চমবারের মতো এবারও রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে আয়োজন করা হয়েছে ইফতার বাজারে এতে ইফতারের পশরা সাজিয়ে বসেছে দেশের নামী ব্র্যান্ডের স্টল একই ছাদের নিচে বড় বড় প্রতিষ্ঠানের সুস্বাদু ইফতার পেয়ে বেশ স্বাচ্ছন্দ্যে ক্রয় করছেন ক্রেতারা পরিপাটি পরিবেশ আর খাবারের মান বজায় রাখতে পারায় প্রতিবারের মতো এবারও ইফতার ক্রয় করতে এসেছেন বলে জানান কয়েকজন ক্রেতা তারা আসলে খাবারের মান পরিচ্ছন্নতা এটা বজায় রাখবেন বলে আমরা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আশেপাশে যে দোকানগুলো আছে তাদের চেয়ে এদের কোয়ালিটিটা কিছুটা ভালো এরকম পরিবেশ সব জায়গায় হলে আমাদের জন্য ভালো হয় কি নেই ইফতার বাজারে সবার পরিচিত মোরগ পোলাও থেকে শুরু করে শাহী হালিম নানান রকমের চিকেনের চোখ জোড়ানো আইটেম জুস সহ রয়েছে কয়েকশো ইফতারের মেনু আজকে এখানে নতুন একটা আইটেম আছে যে সেটা হচ্ছে নবাবি সেমাই এখানে আছে কোকোনাট পার্ল পুডিং এখানে আছে আমাদের ফ্রুট টার্ট মোগল ডিশে আমরা এক্সপার্ট আমাদের কাচ্চি মোরগ পোলাও তারপরে তেহারি এগুলো খুব বেশি চলে বসুন্ধরা গ্রুপ থেকে এসেছি সানফ্লাওয়ার আমাদের রেস্টুরেন্ট আমাদের আইটেম আছে প্রায় চল্লিশটার কাছাকাছি মোটামুটি আমরা ভালো সারা পাচ্ছি কাস্টমারের কাছ থেকে রোজাদারদের কাছে মানসম্মত ইফতার তুলে দিতেই এমন আয়োজন বলে জানান আয়োজকরা একই সাদের নিচে আমরা চেষ্টা করেছি তাদের অ্যাকোমোডেট করে খুব ফ্রেশ এবং হাইজিন কন্ডিশনে যিনি ফুডটা সেল হয় সকল শ্রেণীর ক্রেতাদের কথা মাথায় রেখে এমন খোলামেলা পরিবেশে এ আয়োজন বলেও জানান তারা হাবিবুল ইসলাম হাবিব নিউজ টোয়েন্টি ফোর ঢাকা